তো দর্শক দেখেন এই যে কবিরের মা সে কিন্তু এখনো কান্না করতেছে আপনার জানেন মায়ের মন সবসময় উদার হয় যে অ্যাক্সিডেন্ট করছে এটা পুরো এটা সাজানো এটা উপর থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট নিয়ে আজ কবে কে মারা হইছে ভাই ভিডিও তেমন কিছু না ভাইয়ার প্রথম শুরুতে ভাইয়ার হাতে যে মোবাইলটা ছিল এই এই মোবাইলটা আজও পাঁচ বছর ধরে ভাই শুরু করে মোবাইল ভিডিও করা শুরু করে ভাইয়ের फ्रेंड्स দের নিয়ে তারপরে আস্তে আস্তে फ्रेंड्सরা সাহায্য করে একটা ভালো মোবাইল নেয় হুন্ডা মানে আমি ছিলাম সামনে আবার কিছু না ছিল রוני এই ফিসনলেজ আরেকজন কোকবি সমস্যা এসেছিল দাঁড়ানোর অবস্থা তো হুন্ডা মানে ফুল সুইট আয়শা আমার ওভারটেক করে আমার টেক করে তিনি হেরে যায় এই যে দেখতে পাচ্ছেন যে কবিরের যে মা রয়েছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও আশা করছি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা সম্পন্ন দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বদমেজাজ ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর অ্যাডমিন কবির ভাই এখন আর আমাদের মাঝে নেই আপনারা সকলেই কম বেশি তা জানেন তিনি চলে গেছেন না ফেরার দেশে হাজারো ডাকলেও আর তাকে আমরা ফিরে পাবো না কোনো দিন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা সকলেই বেশি বেশি তার জন্য দোয়া করি কবির ভাইয়ের জন্য মহান আল্লাহ ফকরাবল আলমিন যেন কবির ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তার গোনা খাতা মাফ করে দিয়ে তার গোনার পরিবর্তে যেন মহান আল্লাহ বলে আলমিন তার আমল নামাই নেকে দিয়ে ভরপুর করে দেয় প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী তো এখন আসেন মূল আলোচনায় মূল কথাই মূল কথাটা হচ্ছে আজকের এই ভিডিওটা কবির ভাইয়ের পরিবারের সদস্য বিন্দুদেরকে নিয়ে প্রিয় দর্শক শ্রোতা কবির ভাই আসলে কিভাবে কি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে অনেক আপনারা দেখতে পেরেছেন এখন কোনো একটা কিছু ঘটলেই তো ভাই নানা ধরনের গুজব সংবাদ ছড়িয়ে পড়ে তো কোনটা সত্য কোনটা মিথ্যে কিভাবে বুঝবো আসলে প্রকৃতপক্ষে কবির ভাই কীভাবে মারা গেল আসলে কি মানে তিনি বাইক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি কি বাইক দুর্ঘটনায় মারা গেল নাকি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অবশেষে আসল রহস্য উন্মোচন হয়েছে অবশেষে মুখ খুলেছে কবির ভাইয়ের আপন চাচা এবং তার সাথে থাকা সেই বন্ধু যেদিন দুর্ঘটনা ঘটেছিল যেদিন কবির ভাইয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটে সেই দিন তার বন্ধু যেই বন্ধু তার সাথে ছিল সেই বন্ধু অবশেষে মুখ খুলেছে তো সব মিলিয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চলুন আমরা দেখে আসি যে কবির ভাই কীভাবে মরল কীভাবে মারা গেল তার সঙ্গে কি হয়েছিল এবং কবির ভাই কেন কিসের জন্য ইউটিউব ফেসবুকে এসেছিল এবং তার পরিবারের অবস্থা কি বর্তমান আপডেট আপনারা পুরো বিষয়টি জানতে পারবেন ভিডিওতে আশা করছি ধৈর্য ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি সবাইকে তো আনটি এই যে আপনার ছেলেকে এত অল্প বয়সে হারালেন মানে আপনার স্বামী হারাইছেন সাত বছর হয়েছে ছেলে হারাইলেন প্রায় দুই দিন হয়েছে তো আপনার তো অনেক কষ্ট তো আপনার ছেলেকে আপনার সংসারে হাল ধরেছিল একটু কথা বলেন মানে সে আপনার হাতে কত টাকা সে দিয়েছিল কাজ করে মানে নিয়ে যে টাকা ইনকাম করতো আপনার যখন যা প্রয়োজন হইতো সে তা দিত নাকি

মানে আল্লাহর মাল আল্লাহর নিয়ে গেছে যে আচ্ছা তো আচ্ছা তো আপনার তো এই যে আমরা জানি মার পৃথিবীর মধ্যে সব চাপন হলো মা আপনার তো মানে অনেক খারাপ লাগতেছে মানে ছেলের কথা মনে হইলে সে তো যখন থাকতো আপনাদের পরিবারটা সবসময় মানে আমার ছেলে যদি আচ্ছা তো কি বলে মানে যখন মানে পৃথিবীতে যখন মানে আসছিল উনি বাচ্চা ছিল তখন মানে আপনার তো অনেক যখন যেহেতু আপনার স্বামী মারা গেছে তো আপনি যখন কান্নাকাটি করতেন তখন এই যে কবির যে উনি কি বলে আপনাকে সান্ত্বনা দিত মানে হ্যাঁ তো করে আচ্ছা তো দর্শক দেখেন এই যে কবিরের মা সে কিন্তু এখনো কান্না করতেছে আপনার জানেন মায়ের মন সবসময় উদার হয় তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আনটি একটু আবারও বলেন তো মানে আগে চাইতেছেন সবার কাছে চাইতেছেন আপনার ছেলেকে যাতে আল্লাহ বেহেস নসিব করে তো আপনার ছেলের বয়স কত হয়েছিল একটু বলেন তো এখন আঠারো বছর পূরণ হয় নাই তো দর্শক দেখেন ওর মধ্যে কত ডুক টেনেল আঠারো বছর পূরণ হয় নাই এরপরও মানে তিনি সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রায় এক মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে একমাত্র মানুষের ভালোবাসায় তো আপনার ছেলে যে ভিডিও করতো এগুলি কি আপনি দেখতেন কি না মানে মানুষে বলতো না যে আপনার গ্রামের প্রতিবেশী যে তোমার ছেলে তো ভিডিও করে সবাই পছন্দ করে তো আপনার কাছে বলতো না তখন আপনার মানে মানে ছেলেকে দেখলে উনি কান্না করবে এই জন্য দেখতে চাইতেছেন না বেশি একটা ঠিক না তার কথা মনে পড়বে নাকি তো যাই হোক তো আমরা প্রতিবেদনটি আর বড় করবো না আমরা কিন্তু ওনার মানে মায়ের যে এই যে কবির হোসেন ওনার মায়ের ইন্টারভিউ ওনার কি কবির নাম ছাড়া আর অন্য কোনো নাম ছিল কিনা এটাই নাম ছিল মানে মা কবির ডাকতো যাই হোক তো যে আমরা আপনাদেরকে দেখানোর মধ্যে তো আপনাদের পরিবেশটা এরকম কেন আনটি একটু বলেন তো উন্নত হ্যাঁ মানে আপনার স্বপ্ন মাত্র দেখা শুরু করছিলেন যে তারা বড় হয়েছে ইনকাম করবে তখন আপনার ফ্যামিলি আয় উন্নত হবে ভালো পরিবেশে থাকবে মুসলমানরা প্রত্যেকটা জবানে এবং আল্লাহ এবং আল্লাহ রাসের পৃথিবী এরপরে মা তখন কবির যখন আল্লাহ এবং ওরা আল্লাহরে ওরা মা কইতো তখন আমার প্রিয় অন্তরটা অনেক ভালো বায়ের হাতে যে মোবাইলটা ছিল এই এই মোবাইলটা আজও পাঁচ বছর ধরে শুরু করে মোবাইল ভিডিও করা শুরু করে বাইরে ফ্রেন্ডদের নিয়ে তারপরে আস্তে আস্তে সাহায্য করে আসসালামু আলাইকুম আসলে আজকে আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না তো আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লা করাতকান্দি গ্রামে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতরে প্রবেশ করতেছি তো এই যে ঘরটায় প্রবেশ করতেছি এটা হচ্ছে গিয়া যে বদমেজাজ এবং যে কবির এই দুনিয়া ছেড়ে চলে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এটা সব মুরব্বীরা বয়ে আছে তো আমরা মূলত হচ্ছে গিয়া যে কবিরের যে আম্মা রয়েছে একটু আম্মার সাথে একটু কথা বলতে চাচ্ছি আনটি একটু আসবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মোটর রয়েছে যে মোটরসাইকেলটির নাম যে কবির যে চলে গেছেন আসলে ওই নাম দিয়েছিল আবি আবেগ নাম দিয়েছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া কবিরের ছোট ভাই আর কি আর হচ্ছে গিয়া এই যে দেখতে পাচ্ছেন যে কবিরের যে মা রয়েছে তো আসলে এই যে ছোট ভাইটার সাথে একটু কথা বলতে চাচ্ছি আসলে যে তোমার এই আনটি একটু একটু কথা বলে আপনার সাথে এক মিনিট কথা বলবো বেশি বলবো না তো আনটি আমি তো জানি যে আসলে সবাই জানে দেশবাসী যে কবির তো চলে গেছে তো তারপরও জিজ্ঞেস করতেছি আনটি এখন আপনারা মানে কি করতেছেন মানে কেমন আছেন আনটি তারপর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যেই ব্যক্তি চলে গেলেন কবিরের ঘর এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটি কবিরের পড়াশোনার টেবিল আর হচ্ছে গিয়া বই কিন্তু দর্শক দুঃখের বিষয় হচ্ছে গিয়া এই দুনিয়াতে ছেড়ে চলে গেলেন ফিরে কি আসবে আর কবির দর্শক দেখেন সেই চিরচিনা মানুষটি আর এই দুনিয়াতে বেঁচে নাই আসলে এই যে দেখেন এটা হচ্ছে গিয়া কবিরের মা বাবা দর্শক আসলে দেখেন কি দেখাবো আর দর্শক আসলে আমি জানতে চাচ্ছি যে কবির যে মারা গেলেন আর এনি যিনি রয়েছেন তার মামা তো কবির তো ঘরে যে ঘরটায় কাজ করত এটা হচ্ছে গিয়ে কবিরের টেবিল কবির কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করত আসলে কবির যে পড়াশোনা করছে কতটুকু এসএসসি পাস করে ইন্টারমিডিয়েট ভর্তি হইছিল আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছি এটা কবির টেবিল পড়াশোনা যে পড়াশোনা টেবিল এসএসসি পাস করছে জি পাস করছে কোথায় পড়াশোনা করত কবির শিলমরে হাই স্কুলে আর বিদ্যালয় ও আচ্ছা আচ্ছা আপনি তো কবিরের মামা নিশ্চয় জি আর এনি কি আপনার ভাই না ছোট ভাই আপনার আপন ছোট ভাই আচ্ছা আপনার ভাই বোন কয়জন ওরা ভাই বোনের সাতজন আজ কবি কবির যে মারা গেলেন যে তার মা মানে আপনার বোন কি ছোট বোন না বড় বোন আমার ছোট বোন আপনার ছোট বোন ছোট বোন আসলে কবির ছেলে সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে ছেলে সম্পর্কে কেমন ছিল খুব ভালো ছেলে ছিল আমার দেখতে খুব ভয় ভাইতো আমার সাথে যাইতো না আমার সাথে আমার সামনে যাইতো না বা চলাফেরা করতে একটু মান সম্মানভাবে চলাফেরা করতো আচ্ছা যে কবির যে আমরা একটা জনপ্রিয় যে ডায়লগ শুনতাম যে দেখেন এই যে ছেলেটা প্রত্যেকটা সময় প্রত্যেকটা ভিডিওতে তৈরি করত ওরে আল্লাহ রে ও মা তো এটা সম্পর্কে আপনি আসলে কি বলতে চাচ্ছেন আল্লাহর নাম তার তারপরে তার মারে স্মরণ করতো তার ভাবতে যেন নাই প্রত্যেকটা নিয়তে প্রত্যেকটা সময় ওরে আল্লাহ রে তার একটা ওরে মা কথার একটা ভাষা ছিল রে এটা শুরু করার আগে ভিডিও মানে ভিডিও শুরু করার আগে ডায়লগ ডায়লগ তো কবি আসলে যে কম্পিউটার ছিল কাজ টাস করতো ভিডিও এডিট মেডিট এগুলো ছিল না তেমন কিছু ছিল না শুধু একটা ল্যাপটপ কিনছে মনে হয় তেমন কিছু ছিল না ভাইয়ার প্রথম শুরুতে ভাইয়ার হাতে যে মোবাইলটা ছিল এই এই মোবাইলটা আজও পাঁচ বছর ধরে ভাই শুরু করে মোবাইল ভিডিও করা শুরু করে ভাইয়ের फ्रेंड्स দের কে নিয়ে তারপরে আস্তে আস্তে फ्रेंड्सরা সাহায্য করে একটা ভালো মোবাইল নেয় সেটা দিয়ে কাজ করতে আর ভাইয়ের এই যে মোবাইলটা এই মোবাইলটা দিয়ে কাজ করত এটাই তারপর বন্ধুরা সাহায্য নিয়ে বন্ধুদের মোবাইল নিয়ে টাকা পরে আস্তে আস্তে বন্ধুদের সাহায্য করে একটা ভালো মোবাইল কিনা হয় আচ্ছা মানে এই মোবাইলটা যাত্রা শুরু শুরু ধরে রাখেন আমি একটু ছবি তুলি দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই মোবাইলটা দিয়ে তার যাত্রা শুরু আর হচ্ছে গিয়া তো মানে কবিরের ফ্রেন্ডরা তাকে হেল্প করতো বেশি না জি আর এমনি এই কয়েকদিন আগে যে আমরা দেখলাম যে ভিডিওগুলা তৈরি করত তার কাছে কোনো গোপ্র ছিল না তখন কিছু ছিল না তার কাছে একটা বাটন মোবাইল তেমন আমি বাড়িতে ছিলাম না আমি তেমনটা বলতে পারি না কিন্তু যেটুকু জানি ভিডিও বাইদের বাইয়ের ফ্রেন্ডদের মোবাইল মোবাইলের মাধ্যমে করা হতো আচ্ছা আচ্ছা তো দর্শক যারা এই মুহূর্তে দেখলেন কবিরের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন সো আমি রূপ পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য তো মামা আর আসলে আপনার কি বলার আছে কি বলবো তারা যদি কোনো সহযোগিতা হয় আপনাদের থাকে এটা আমাদের ধন্যবাদ আল্লাহ তাদেরকে চলা একটা কোনো একটা উসিলে করে চলা একটা ইয়ে করে দেয় লাইন করে দেয় আর ধৈর্য ধারণ করার মতো আল্লাহ যেন ক্ষমতা দেয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে যে অ্যাক্সিডেন্টটা করছে এটা পুরো এটা সাজানো এটা উপর থেকে যে কোনো একটা কন্ট্যাক্ট নিয়ে আইস কবিরকে মারা হয়েছে আমার বাচ্চাদের যে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে কারণ আমি ড্রাইভ ছিলাম আমি বাইরে ছিলাম আমি এলাকার বাইরে ছিলাম এলাকার বাইরে তাই খবর শুনলাম যে আমার বাইকের বাচ্চাদের নাকি এই অনেক যে রা অ্যাক্সিডেন্ট করেছে তারা শিখতে বলে মাইরা দিয়েছে এখন আজকে সকালে আমি ঘটনাস্থলে যাই দেখলাম যে আমি একটা ড্রাইভ আমার হাতে দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দেখছি অ্যাক্সিডেন্ট হইলে যে এ আধা মাইল এদিকে আধা মাইল এদিকে আমি এটা মাপ দিলাম মাপার পরে দেখলাম যদি কবির সঙ্গে যদি কারো কন্ট্যাক্ট হয়ে থাকে যে যে অ্যাক্সিডেন্ট করছে অবশ্য তার সাথে কারো কন্ট্যাক্ট হয়েছে কন্ট্যাক্ট হওয়ার কারণে তে হিট করছে যদি ইচ্ছাকৃতভাবে মনে করে না ইচ্ছার বিরুদ্ধে যদি অ্যাক্সিডেন্ট হইতো তাহলে হ্যাঁ বাম সাইডে পড়িয়ে যেত হুন্ডাটা লইয়া এখন আমার বাচ্চা এবং কি চার পাঁচজন লোক লইয়া বইয়ে রয়েছে রাস্তার ফুল মোটর সাইকেলটা আইয়া অন্যদের হিট না করিয়া বরাবর আমার বাচ্চার ফুসফুসু বরাবর গেডি বরাবর হিট করছে এমন হিট করছে জায়গা কথায় স্টক যে দ্বিতীয়বার কথা বলবো এডার ফাইনো আমার কাছে ফোন গেল আমি কুমিল্লাতে ছিলাম

সবার কাছে এটাই আমার বিশ্বাস থাকবো আজকে আমার বাচ্চা মারা গেছে যার কি এটা অনুখুদিস না দেখে যে আমার বাচ্চাদের মতন হয়তো বহুত বেজার আছে আজকে বাচ্চাদের এভাবে নির্মমভাবে মারছে বাচ্চাদের চল্লিশ হাজারের মাত্র বাইরে ছিল এক মিলিয়ন রুপার কারণে ঠিক আছে নি এখন বাচ্চাদের এর আগে দুনিয়া থেকে সরাই দিল যাক সবার কাছে আমার এই অনুরোধ রইলো আমার বাচ্চাদের মতন এরকম পরিস্থিতি যেন আর কারো না হয় আপনারা এই জিনিসটা দেখবেন ঠিক আছে আর এই জিনিসটা তারা আমার বাচ্চাদের হসপিটালে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবার পর ধরি দাঁড়া আপনাদেরকে যাই একটু সান্ত্বনা দেন একটু কথা বলে যে ছেলেটা তো যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাও যাই একটু কথা থেকে আমরা সান্ত্বনা দেখ এটাকে আমরা পাইনো না পাওয়া সত্ত্বে কোভিডের লার যখন আমি গেরামে নিয়ে আসছি থেকে নিয়ে আবার পরে আমার এলাকাবাসী ডাক দিলাম এলাকাবাসী ডাক দিবার পরে এরপরে শাহিন ভাই এক যুবলগীর নেতা ছিল কবিরের শুভাকাঙ্ক্ষী ছবির লোকে চলতে ইতো হে আমার বলছে আমরা আমরা যাই না আমরা হে এলাকার যাই তারা তো এই পর্যন্ত একটা লোক আইলো না এখন আমি যাই তারা কি করে আমি দেখি তো তারপরে ফাড়াইলাম আমার এলাকার সর্দার গেছে তারপরে আমার ফার্সে বাড়ি এক মেম্বার কাকা লাগে গেছে তারপরে সাইন ভাই গেছে মানে তারা যাইবার পরে ফরে হেরা নাকি কইছে আমরা লাস্টারে এখন মাটি দিয়ে এলাম আমরা পরে বুম তো আজকে দুই তিন দিন হয়ে গেল তাকে কোনো সারা শব্দ নাই তারা বইব না না বইব করব না না করব। ঠিক আছে এখন আজকে সকালে আমি তদন্ত নিয়ে যাইয়া যে লোকটা আহত হয়েছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছে কবির তো নিহত মারা গেছে কবিটা মারে দিয়েছি যে লোকটা আহত হয়েছে লোকের বাপে কয় যে ঠিক আছে অ্যাক্সিডেন্ট হয়েছে যে আমার ছেলের হাতে হুন্ডাটা কে দিল আমার ছেলের হাতে আর আমার ছেলের লগে আরেকটা একটা ছেলে ছিল নাম সাইমন তো সেই ছেলেটা তো থেকে ফলাই গেছে সেই ছেলেটার বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হয় না ফলাই কই গেল লোকটা শুধু কবির মরে গেছে কবির মরে গেছে কবির মরে গেছে অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ নতুন হুন্ডা চালায় এটা কইরা সারা হইতে আছে জিনিসটা এখন আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখতে এটা ফুলটাই সাজানো এটা কবির যাতে উপরের দিকে না উঠতে পারে কবির গিয়ে দুনিয়ার থেকে

গেছি কবির অ্যামাজনে যে ভিডিও করেও তারপর ও ভিডিও করছে অনেকক্ষণ তারা ভিডিও করছে ভিডিও করার পরে রাস্তার পাশেই যাইয়া ভিডিওটা দাঁড়া দাঁড়া এডিট করতেছে এডিট করা শেষে এবার আরেকজন আছে ওই লোহিরার আরেকজন আমার ওদের সাথেই তো ওরা বলতেছে যে মামা ইয়া ভিডিওটা দে দেওয়া আমার বলে বলেছে অনেক ভিডিওটা চাইরা দে তো ভিডিওটা কবির এখানে এখন সরতাম না রাত্র শর্ম এক কবির অনেক রিক যাচ্ছে সাইরা দে সারার পরে সারবো সারবো এমন টাইমে মানে মোবাইলটা হাতে নিছে আর কি এমন টাইমে সারবো হুন্ডাটা মানে আমি ছিলাম সামনে আমার পিছনে আসছিলো রনি এর পিছনে আরেকজন কবি সবার শেষ এসেছিলো দাঁড়ানো অবস্থা তুই হুন্ডাটা মানে ফুল স্পিডে আইসা আমার ওভারটেক করে আমার ফিসুটের ওভারটেক করে তিনজন ওভারটেক করে হেরে যায় মারে একটা গল্পের যেমন শুরু আছে তেমন শেষও আছে তবে প্রতিটা গল্পের শেষটায় কান্না নামক একটা গল্প জড়িয়ে আছে কবিরের পরিবারে যে কান্না শুরু হয়েছে তার শেষটা কবে হবে তার কি কোনো নিশ্চয়তা আছে নিজেরটা গুরুত্ব থাকে এখন আমার ভাই দর্শকদের মন জয় করতে পারছে সেজন্য জন্য ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে মানুষদেরকে হাসাইতে পারছে বা অনেক সেখানে বাইরের ভিডিও দেখে অনেকের খারাপ লাগছে অনেকের ভালো লাগছে এখন ভালো লাগা মানুষগুলো ওয়ান মিলিয়ন ফলোয়ার্স পাইছে এখন বাইরের মতন আমি যত পারবো না আমি চেষ্টা করব আর আমার যে ধারণা আমি যে ধারণা নিয়ে ভিডিও করব সেখানে আমার কথা থাকবে না সেখানে আমার শুধু কিছু জিনিস দেখানোর সে দেখানোর আমি যে জিনিসগুলো দেখাবো সেটাতেই মানুষ বুঝে নিতে পারবে আমার সেখানে কথা বলার আপনার কথা বলবেন না কেন আমার সেটা আমি চেষ্টা মানে এই ফ্রেজটা কে নিয়ন্ত্রণ করবে এই যে বদমেজাজ পুরোটা আমি করবো নিয়ন্ত্রণ কিন্তু আমি থাকি শহরে গ্রামের অঞ্চল আঞ্চলিক ভাষায় কথা বলতে সেজন্য দর্শক তো আপনারা জানেন এই যে বদমિજાজ যে ফেজের এডমিন কবির হোসেন এডেলো ওনার ছোট ভাই তো সবার মানে একটা টেনশন এক মিলিয়ন এর ফলোয়ারের একটা পেজ এই পেজটা কে নিয়ন্ত্রণ করবে কে নিয়ন্ত্রণ করবে ভাই পেজটা সেটা আমি তার ছোট ভাই জাহিদ সেটা বর্তমানে আমি নিয়ন্ত্রণ করব আপনি নিয়ন্ত্রণ করবে আপনার এরকম ইচ্ছা আছে উনি যেভাবে বলতো উনি আপনার বাইরে কি একটা ডাইলগ দিয়ে মানে কথাটা বলতো একটু বলেন তো দেখি ওরে আল্লাহ রে ও মা ওরে আল্লাহ ও মা আপনি কি এভাবেই শুরু করবেন নাকি আপনি আপনার টিমে করবেন বায়ারটা তো ছিল মানুষকে হাসানোর সেজন্য আমি মানুষকে হাসাবো না আমি মানুষকে কিছু শিক্ষা দিব সেজন্য আমি এই ডায়লগটা রাখবো মাঝে মধ্যে কিছু পানি ভিডিও করাতে রাখবো সব সময় এটা কিন্তু আপনি মানুষকে সচেতনমূলক ভিডিও উপহার দিবেন আর আপনার বায়ার কাজ ছিল মানে মানুষকে হাসানো বিনোদন দেওয়া কিন্তু আপনার কাজ হলেও মানুষকে সতর্ক করবেন যে এভাবে না না চলো করো করো ঠিক না ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিবেন আর কি হ্যাঁ তো আপনাকে কিভাবে সাপোর্ট করবে দেশবাসী সামনে থেকে তোকে ফেস থেকে মানে কবি হোসেনের পরবর্তী আপনাকে দেখতে পারবে হ্যাঁ দোয়া করবেন আমি যাতে ভাইয়ের মতো না পারলো যেহেতুটুকু করতে পারবো থেকে ভালো যাতে করে এগো যেতে পারি সেই দোয়া করবেন ভালো করতে পারেন যাতে মানে আপনার যে যাতে মুছতে পারে মানে জনগণ যাতে মানে আপনার আপনার মাধ্যমে আপনার হ্যাঁ আপনার বায়ের প্রতিচ্ছবি যাতে আপনার চেহারার মাধ্যমে দেখতে পায় নাকি তো প্রিয় দর্শক দেখেন এই যে কবির হোসেনের আপন ছোট ভাই মানে কবিররা হলো চার ভাই চার ভাইয়ের মধ্যে কবির মারা গিয়েছে এখন হলো ও তার দুই নম্বর আপনার নাকি আপনার নাম কি আমার নাম জাহিদ হোসেন জাহিদ হোসেন না তো দর্শক দেখেন কবিরের ছোট ভাই জাহিদ হোসেন তো আপনার বায় মানে যে আপনার ভাইয়ের একটা স্মৃতি দেখলাম আপনার কাছে আছে একটু দেখান তো

আছে সেটা আপনাদের লোকের কাছে আজ আপনি যাই হোক তো দর্শক তো আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কবির হোসেনের আপন ভাই যে কিনা মানে পরবর্তীতে তাদের এই চ্যানেলটা নিয়ন্ত্রণ করবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ তো আমরা প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আর কিছু বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে আমি আর কিছু বলবো না সবাই বাইরের জন্য দোয়া করবেন জান্নাতবাসী যাতে হয় ঠিকই দুহাত দূরে একটা বাইক আসা কোভিডের পিছনে এবং মাথা এবং ঘাড়ে ওরে যাবে ওরে আল্লাহরে মানুষকে হাসানো আমি সেজন্য আমি মানুষকে হাসাবো না আমি মানুষকে কিছু শিক্ষা দিব পুরোটা আমিই করব নিয়ন্ত্রণ কিন্তু আমি তো দর্শক তো আমরা এই মুহূর্তে আছি হলো আপনারা জানেন জনপ্রিয় ইউটিউবার এবং ফেসবুক কার কবির বদমেজাজ যেই পেজের অ্যাডমিন ওনার বাড়িতে আছে আপনারা জানেন গত দুই দিন হয়েছে উনি মারা গিয়েছে এই মারা যাওয়ার পিছনে মানে কিভাবে মারা গেল ওই অল্প বয়সের একটি তরুণ কি ঘটনা হয়েছিল তার আপন যে ছোট ভাই আছে তার মুখে শুনবো তো আসসালাম আলাইকুম ভাই তো ভাই আপনার এই যে ভাই তো মারা গেল গত দুই দিন হয়েছে মনে হয় নাকি তো আপনার ভাই কিভাবে মারা গেল ভাই একটু বলতেন বিস্তারিত আপনার ভাইয়ের বয়স তো খুবই কম আমি বর্তমানে গ্রামে থাকি না আমাদের আমাদের পরিবারে আর্থিক অবস্থা ভাবে পুরো বাংলাদেশে জানা আছে বা সবাই জানে মোটামুটি আমি আমি সেই সেই সময় থেকে ছোটবেলা বাবা হারার পর থেকে আমি থাকি বাইরে আমার কাছে খবরটা যায় শুক্রবার পাঁচটা থেকে ছয়টার মধ্যে খবরটা ঘটে অ্যাক্সিডেন্টটা হয় তারপর আমার কাছে খবর যায় রাত দশটার আপনি আপনি কি হন আপনি কবির আমি কবিরের দাদু আপনি কবিরের দাদু দাদু তো ওনার বাবা তো মারা গেছে আপনি দাদু আপনি বাচ্চা আছেন আপনি মানে আপন না চাচা তো আমার চাচা হ্যাঁ আমার ছোট দাদা আপনার ছোট দাদা কি ছিল আল্লাহ ওরে আল্লাহ রে ও মা ওরে মা ওরে আল্লাহ ওরে মা আচ্ছা মানে এই কথাটাই প্রথম ছিল আচ্ছা কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো আপনি কবি আমাদের এলাকার ভিতরে একটা রাস্তার পাশে ভিডিও করতে ছিল ভিডিও করতে ছিল কবি রাস্তার পাশে থেকে কবি রাস্তার পাশে থেকে দুই হাত মাইক্রোফোনটা ঘুরে ধরে দুই দুই হাত দূরে বসা 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 ভিডিওটি দেখতে ছিল এমন টাইমে পিছন দিয়ে একটা বাইক কোভিডের পিছনে এবং মাথা এবং ঘাড়ে উড়ে যা দেয় আচ্ছা হঠাৎ করে বাইকটা এসে উড়ে দেওয়ার পরে কোভিড এখান থেকে আমরা হাসপাতাল নিয়ে যাই আচ্ছা তারপরে তারপরে এরপরে বিভিন্ন হাসপাতাল কবিকে নিয়ে আমরা ব্যবস্থা করি মানে রাস্তার মধ্যে ছিল না রাস্তার পাশে রাস্তার পাশে ছিল পাশে ছিল কিন্তু হঠাৎ করে একটা অন্য একটি বাইক আয় ওনার গায়ের উপরে উঠে পড়ে হ্যাঁ তারপরে তারপরে এখান থেকে তাকে আমরা কুমিলা নিয়ে যাই কুমিলা নিয়ে যাই এই হাসপাতাল ওই হাসপাতাল ভর্তি করার পরে কোনো হাসপাতালে ভর্তি করে না এরপরে হাসপাতালের নাম কিরে যে হাসপাতাল থেকে দাদা ঢাকা নিয়ে গেলাম টাওয়ার হাসপাতালে তাকে ব্যবস্থা করায় ব্যবস্থা করেনের পরে ওরা বলতেছে যে না ভাই হবে না এরপর আপনি ঢাকা নিয়ে যান ঢাকা নিয়ে গেলাম ঢাকা নিয়ে কয়েকটা সরকারি হাসপাতাল ঘুরলাম কোনো সিট পাইলাম না এবং তার যে এসিটা লাগে এটা পাইলাম না এরপরে ধানমন্ডি এক হাসপাতালে তাকে ভর্তি করি আচ্ছা তো আরেকটা বিষয় আপনি ক্লিয়ার করতেন এই যে মানে বাসাটার সামনে আমরা দাঁড়িয়ে আছি এটাই তো কবির এখানেই তো বড় হয়ে হ্যাঁ মানে আমাদের আজকে বিশ থেকে পঁচিশ বছর আমরা খুব অসহায় হয়ে গেছি আচ্ছা হওয়ার পরে এখন আমরা যেখানে দাঁড়াই আছি এটা আমাদের বাপের দিনে ভিটা এই ভিটাতে আমরা দুঃখ কষ্ট করি কবির এখানে মানুষ হয় এবং ছোটবেলা কবিরের বাবা মারা যায় আচ্ছা দর্শক দেখেন মানে ওনার বাবা কিভাবে মারা গেল ওর বাবা মারা গেছে ওর বাবা রিক্সা চালাইতো আচ্ছা রিক্সা চালানোর পরে ওর বাবা চিএনজি চালাইতো চিএনজি চালানোর পরে ওর বাবার ক্যান্সার হয়েছিল ক্যান্সার হওয়ার পরে আমাদের আমাদের এই গরিব অবস্থায় ওর বাবার পিছনে আমাদের ন লক্ষ টাকা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে এরপরে এই ডাক্তার গ্যারান্টি দিয়েছে দেড় বছর এই দেড় বছর পরে ওর বাবা মারা গেছে আচ্ছা তো সাথে দুর্ঘটনা ঘটছে আমরা কোন আইনের আহত যাওয়ার জন্য আমাদের মন মন মানমতা এমন কোনো কিছু নাই আমাদের এলাকাতে তুমি কথা বল না সমাজে এমন সবার কাছে এটা একটা আত্ম রাখছি আমাদের এই জিনিসটা দেখার জন্য আচ্ছা ঘটনাস্থলে অন্য কোন আপনাদের নিকট মানে ওনার পাশে কেউ ছিল না অবস্থিত না ওখানে অনেক খোলা পায়নি ছিল তারা কি বলে তারাও মানে এই এই কথাটাই বলছে কবির যখন দুনিয়া থেকে চলে গেছে এটা নিয়ে আমরা মাবরা মর্দমা করি আর আমাদের কোনো লাভ হবে না তারপরে যা দেশবাসী যখন এটা একটু আমাদেরকে ন্যায় বিচারটা করে আমাদের দিকে একটু লক্ষ্য করে এই এটাই তো দর্শক তো আমরা এই মুহূর্তে আছি আপনারা জানেন বদমিজা যে ফেজের অ্যাডমিন কবির ওনার গ্রামের বাড়িতে আপনাদেরকে যদি এক নজর আমরা দেখাতে চাই এই যে এই ঘরেই উনি মানে ছোটো থেকে বড় হয়ে উঠেছে ওনার বাবা মানে তারও তো ব্যক্তিগতভাবে বয়স কম তারপরে সাত বছর হয়েছে প্রায় মারা গেছে নাকি তো ওনার বাবা কি রোগ হয়েছিল ওর বাবার ক্যান্সার হয়েছিল ক্যান্সার হয়েছিল তো সংসারের হালটা কে ধরেছে সংসারার হালটা সংসারা হালটা আমরা দুনু ভাইয়ে ধরে রাখছি আর দেশবাসীও এই পরিবারটাকে সাহায্য করছে ওর মামারাও একটু সাহায্য করছে মানে ওর মামারাও সাহায্য করছে ওর মামারা কি এখানে অবস্থিত আছে কোনো হ্যাঁ দুন মামা আছে একটু দেন তো মাইক্রোফোনডোনর হাতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তপন萩 না? তো মানে যখন শুনছেন যে আপনার মানে বোনের স্বামী মারা গিয়েছে তারপর থেকে আপনারা ওদের পাশে যত রূপ পারেন ব্যক্তিগতভাবে দিয়ে হেল্প করতে তো উনি তো খুবই জনপ্রিয় ব্যক্তি ছিল বাংলাদেশের মধ্যে মানে নিজে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে অনেক মানুষও তাকে পছন্দ করত। উনার কথাবার্তা মানে আল্লাহর নাম ছাড়া উনি কতই বলতেন।

কত কইছিল এর ভিতরে মানে নিয়তের ডগে সারা দিয়ে চলে গেছে নাকি তো যাই হোক তো আপনারা এখন আপনার বোনকে যেহেতু মানে সংসারের হালটা এই উনি দূর ছিল এর ভিতর আবার পৃথিবী থেকে বিদায় নিলো তখন আপনার আপনারা আপনার বোনকে কি আবারো পাশে দাঁড়াবেন কিনা আপনারা আমরা যতক্ষন বাঁচা থাকি আমরা আমার বোনের সাথে বোনের আচ্ছা মানে যতদিন পারেন আপনারা হেল্প করবেন আপনাদের সমর্থন দেবেন নাকি তো যাই হোক তো দর্শক তো আমরা কিন্তু কবির যে ওনার আপন মামা তারা সবসময় ওই পরিবারের দুঃসময়ে পাশে ছিল এখনও থাকবে বলতেছে তো আশা করি ভবিষ্যতেও যাতে তাকে তো ওদের মুখের আমরা কথাগুলি শোনালাম আপনাদেরকে প্রিয় দর্শক চ্রচামণ্ডুরই আপনারা কবির ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দদের মুখ থেকে শুনতে পারলেন তার ক্লোজ ফ্রেন্ড মানে কাছের বন্ধুদের মুখ থেকে শুনতে পারলেন কী ঘটেছিল আসলে কবির ভাইয়ের সাথে তো এখন আপনারা আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি বলতেছেন আপনারা কি বলবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশের এই বর্তমান প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাই যে মারা গেল এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী এবং আপনারা বেশি বেশি সকলেই দোয়া করবেন কবির ভাইয়ের জন্য মোহান আল্লাহ ফাকরাবুল আলমী জন্য কবির ভাইকে ক্ষমা করে দেয় তাকে যেন মাফ করে তার গুনাহ তার আমল নামাই নেকি দিয়ে ভরপুর করে দেয় তাকে জানতল ফের দোস নসিববার এই দুটাই বেশি বেশি করি আমরা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে